তো তার জন্যই আমরা এখানে এই কারাগারে এসে পতিত হয়েছি। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া, তো এই সংসারটা কিসের মতো? সংসার দাবা নর নির লোক ত্রাণায় কারণ ঘন ঘনত্বাম, এই সংসারটা হচ্ছে দাবানলের মতো। হ্যাঁ, তো সংসার মানে কি? সংসার হচ্ছে দাবানল, এখানে আমরা সবসময় জ্বলছি। তো এইখানে পেয়ে নানাবিধ ব্যথা, সংসারে কত ধরনের ব্যথা আছে, ব্যথার কোনো শেষ নেই। যদি আমরা ব্যথা রকম বের করতে চাই তো সব জায়গায় সমস্ত কিছুর সাথেই কি যুক্ত আছেন, দুঃখ ব্যথা যুক্ত আছে। এই জগতে কোনো কিছুই দুঃখ ছাড়া হয় না, সমস্ত কিছুর সাথেই দুঃখ জর্জরিত রয়েছে। তো পেয়ে নানাবিধ ব্যথা তোমার চরণে আসিয়াছি আমি, বলিব দুঃখেরও কথা। তো এখন আমি তোমার কাছে এসেছি, কেন না আমার কিছু মনে দুঃখের কথা আছে, সেগুলো তোমাকে বলবো। তো ভগবানের কাছে গিয়ে আমাদের কী করা উচিত? আমাদের মনের যত দুঃখের কথা বলা উচিত। হ্যাঁ, তাহলে কী হবে? আর যদি অন্যের কাছে বলি সমস্যার সমাধান হবে না, সেই সমস্যার সমাধান হবেই না, বরং আরও দুঃখ বাড়বে। কিন্তু ভগবানের কাছে গিয়ে বললে সেটা উনি লাঘব করতে পারেন। তো ভগবানের কাছে এসে দুঃখের কথা বলছেন, জননী জঠরে ছিলাম যখন বিষম বন্দন পাশে। হ্যাঁ, তো আমি, উনি একদম প্রথম থেকে শুরু করেছেন যে কীভাবে আমি দুঃখ পাচ্ছি। না, আমরা যখন মাতৃগর্ভে থাকি তো সেই মাতৃগর্ভটা খুব একটা অন্ধকার জায়গা, হ্যাঁ খুব একটা অন্ধকার, আর একটা কি খুব অপরিচ্ছন্ন জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আসলে এই যে মাতৃগর্ভে শ্রীমদ ভাগবতমে বর্ণনা রয়েছে, এই যে মাতৃ মায়ের যে গর্ব, সেই যে গর্ভের যে স্থানটা, ওই স্থানটা তো আসলে খালি থাকে না, না তো ওই স্থানটা হচ্ছে কৃমিকীটের স্থান। আমাদের শরীরে যে কৃমিকীটরা বাসা বাঁধে, তো ওরা সেখানে থাকে। তো আমাদের শরীরে তো কৃমিকীট থাকেই, কখনো কম কখনো বেশি, যখন বেশি হয়ে যায় তখন সেটা মারার প্রয়োজন হয়, তখন সেটা বিভিন্ন ওষুধ দিয়ে সেটাই করা হয়। তো সেই কৃমিরা সেখানে থাকে, আর এই বাচ্চাটা সেইখানেই আস্তে আস্তে বড় হতে থাকে। তখন কৃমিরা দেখছে কি আমাদের যে জায়গাটা সেটা কি হচ্ছে, দখল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো ওরা তখন তাকে কী করে, দংশন করে, তাকে প্রচুর পরিমাণে সেখানে কষ্ট পেতে হয়। তারপরে তাকে খুব একটা অন্ধকার স্থানে তাকে রাখা হয়, অন্ধকার জায়গায় রাখা হয়। সেই জায়গাটা খুব অন্ধকার, যেমন আমাদের যে শরীরের চামড়ারই 60টা স্তর রয়েছে, 60টা স্তর ভেদ করে তার ভিতরে এই বাচ্চা থাকে। তো সেটা কত অন্ধকার জায়গা, ঠিক না? আমাদের যে লাইটগুলো নিভিয়ে দেওয়া যায়, তার উপরে যদি একটা কালো পর্দা লাগানো যায়, তার উপরে আরেকটা, তারপর একটা, তারপর ভিতরে কেউ কাউকে দেখতে পারবে? কেউ কাউকে তো নিজেকে নিজে দেখতে পারবে না, আর নিজের চোখটা কোথায় তাই হাত দিয়ে দেখতে হবে, ঠিক না? তো এইভাবে খুব একটা অন্ধকার জায়গা। তারপরে তাকে যেখানে থাকা হয় সেখানে খুব ছোট জায়গা, এইরকম স্থানে কাকে রাখা হয়? আসামিদেরকে। আপনারা জানেন আসামিরা যত বড় আসামি থাকে তার জেলখানায় স্থান তত ছোট হয়। কিছু আসামি আছে তো ওরা সোজা হয়ে দাঁড়াতে পারবে না, ঠিক করে লম্বা হয়ে শুতে পারবে না। মুসলিমদের যেমন কবর আছে না, কবরের যেরকম পজিশন করে দেয়, তো এইরকম স্থান তাদের করে দেওয়া হয়, তারা সোজা হয়ে দাঁড়াবেও দিতে পারবে না এবং ভালো করে শুইতেও পারবে না। এরকম সেলে তাদেরকে রাখা হয়, এরকম জেলখানায় তাদের রাখা হয়। তো আমাদেরকে কোথায় রাখা হচ্ছে? ওই রকম একটা স্থানে। টোটাল মাতৃগর্ভটা 8 ইঞ্চির মতো, 10 ইঞ্চির মতো লম্বা থাকে, তো সেখানে তো টোটাল জায়গা হচ্ছে না। তো তার জন্য বাচ্চাটাকে এরকম ধনুকের মতো বাঁকা হয়ে থাকতে হয়, এরকম ধনুকের মতো বাঁকা হয়ে থাকেন। খুব কষ্ট হয়,
মোটামুটি 7 মাস পর্যন্ত তার চেতনা থাকে না, যখন চেতনা ফিরে আসে তখন কি হয়, কেউ মানুষ যদি অজ্ঞান হয়ে থাকে, আর অজ্ঞান হলে সিমটি মারলে কেন লড়লো, কারণ জ্ঞান আছে। এখন যদি অজ্ঞান থাকতো সিমটি দিলে খুঁজবে তো, ঠিক আছে? তো যখন জ্ঞান আসছে তখন ব্যথা লাগছে। তো সেই রকম বাচ্চা তো 7 মাস পর্যন্ত সেভাবে তার সেই জ্ঞান থাকে না, চেতনা থাকে না। তো 7 মাস বয়সে তার কি হয়, এই চেতনা গঠিত হয়। আর যখন চেতনা আসছে তখন এই বিষম অবস্থা দেখে সে সেখানে আর থাকতে পারে না, খুব করে খুব কান্না করে সেখানে। আর এই অবস্থা দেখে তারা খুব ভগবানের কাছে প্রার্থনা করেন, খুব করে প্রার্থনা করেন। তারপরে ভগবান কী করেন, এই 7 মাস বয়সে এসে সেই সন্তানকে দেখা দেন। জননী জঠরে ছিলাম যখন বিষম বন্দন পাশে, একবার প্রভু দেখা দিয়া মুরে বঞ্চিলে দিন দাসে। হ্যাঁ, বলছেন জননী জঠরে ছিলাম যখন বিষম বন্দন পাশে, তো তুমি একবার এসেছিলে কবে, না 7 মাস বয়সে। তো সেই সময় আসার পরে আমি কি বলেছি, ভগবান এই দুরবস্থা থেকে তুমি আমাকে রক্ষা করো। হ্যাঁ, তা আমি তখনও ভাবিনু জন্ম পাই, তখনও ভাবিনু, তখন আমি ভেবেছিলাম জন্ম পাইয়া করিব ভজন তব। হ্যাঁ, আমি তখন তোমাকে কথাও দিয়েছিলাম আর আমি ভেবেছিলামও যে আমি কি হব, এই জন্মগ্রহণ করে আমি তোমার ভজনা করব। তখনও ভাবিনু জন্ম পাইয়া করিব ভজন তব, জন্ম হইল পরিমায়া জালে না হইল জ্ঞান লব। আর জন্ম হওয়ার পরেই কী হয়েছে, এই মায়া জালের মধ্যে আমি কি আটকা পড়ে গিয়েছি, আমার প্রকৃত জ্ঞান কী হয়েছে, বিস্মৃত হয়ে গিয়েছে। এখন জন্ম হওয়ার ফলে কী হয়, জন্ম হওয়ার পর সবার কুলে কুলে থাকে খুব। হ্যাঁ, আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটানো কাল। তো ছেলে খুব আদরের, হ্যাঁ, মাটিতে রাখলে পিঁপড়ে খাবে, মাথায় রাখলে উকুনে খাবে, এর জন্য সবসময় কী রাখে, কুলে রাখে, একদম কুল থেকে আর নামাবে না। তো এত আদর মমতা পেয়ে আমার সেই দিনের কথা আমি কী করেছি, ভুলে গিয়েছি। আদরের ছেলে আর স্বজনের কুলে, হ্যাঁ, যদি বাড়িতে এক প্রথম ছেলে হয় তো এই কুল এক কুল থেকে আরেক কুলে টান দিবে, আরেক কুলে টান দিবে, যতক্ষণ পর্যন্ত ঘুমালেও কুলেই রাখে না, ঠিক না, এরকম আদরে রাখে। জনক জননী স্নেহেতে ভুলিয়া সংসার লাগিল ভালো। আর এই যে জনক মানে পিতা আর জননী মানে মাতা, এই যে মা বাবার এত স্নেহ পেয়ে তখন কী লাগতে শুরু করলো, সংসারটাও একটু ভালো লাগতে শুরু করলো। এভাবে সংসারটা আমাদের কী লাগতে শুরু করলো, ভালো লাগতে শুরু করলো। আপনারা শুনে অবাক হবেন, পৃথিবীর সবচেয়ে যে আশ্চর্য জিনিস কী জানেন, এই যে নরকে যাদেরকে নিয়ে যাওয়া হয় না শাস্তি দেওয়ার জন্য, ওরা শাস্তি পেতে 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 এমন অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়, তো তারপরে ওদের বলে তোমার শাস্তি শেষ হলেন যাও, বলছে না অসুবিধা নেই চলুক না। হ্যাঁ, নরক থেকে ওরা আসতে চায় না, ওইখানেই অ্যাডজাস্ট করে নেয়। তা আমাদের এখন অ্যাডজাস্টমেন্টে এতটাই যে লোকাল ট্রেনে হঠাৎ করে কি বললে, বাবা রে কোথায় এসে পড়লাম রে, হ্যাঁ বাঁচাও, কিন্তু ঘন্টা দুয়েক চলার পর নো প্রবলেম, কোনো অসুবিধা নেই, ঠেলা ধাক্কা এরকম অ্যাডজাস্ট হয়ে গিয়েছে, ও ঠিক আছে কোনো অসুবিধা নেই, এখন 4 ঘন্টা চললেও অসুবিধা হয় না। প্রথম উঠলে মনে হয় কোথায় পড়লাম কী ব্যবস্থা, কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা চললে কোনো অসুবিধা নাই, ঠিক আছে চলবে। তো আমরা এতটাই অ্যাডজাস্ট করে নিই। তো এইরকম সংসারও কেউ, যে এই সংসারটা যদিও এক দাবানলের মতো দুঃখের জায়গা, কিন্তু এইখানেও আমাদের ভালো লাগতে শুরু করেছে, এইটা স্বাভাবিক। হ্যাঁ, স্বাভাবিক, ভগবান কী করেছেন, এটা কৃপা করে আমাদেরকে এই অবস্থা করে দিয়েছেন। ভগবদ্গীতায় ভগবান বলেছেন যে সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতি জ্ঞান অপহনঞ্চ,
আমি কি করেছি, ওদের হৃদয়ে অবস্থান করে কৃপা করে ওদেরকে আমি স্মৃতি দিই, মানে কিছু মনে রাখার ক্ষমতা দিই, আবার বিস্মৃতি আমি তাদেরকে ভুলিয়ে দিই। ভগবান যদি আমাদেরকে না ভুলাতেন তাহলে আমাদের কী অবস্থা হতো? জীবনভর কত কিছু আমরা করেছি, তো সেই সমস্ত কথা যদি মনে পড়ে আমরা ঘুমাতে পারবো? হ্যাঁ, ঘুমাতেই পারবো না। তো এই যে ভগবান কৃপা করে ভুলিয়ে দেন। আপনি ধরুন কোনো কারণে রাস্তায় একটা শুকর ড্রেনের মধ্যে ময়লা খাচ্ছে, মল খাচ্ছে, তো ও যদি মনে থাকে ওর যে আমি এরকম হ্যাঁ মানুষ ছিলাম, ইসকন মন্দিরে যেতাম, সেখানে গরম গরম হালুয়া পরোটা পনির সবজি এগুলো দিত, আমি খেতাম, আর এখন কর্ম ফলে আজকে এরকম ট্রেনের মধ্যে এসে এগুলো খাচ্ছে, ও খেতে পারবে? ও খেতে পারবে? মুখে ঢুকবে? এগুলো যদি মনে থাকে যে এরকম পনির সবজি, তারপর আলুর দম পুরি এগুলো খেতাম আমি, আর এখন এই শুকর হয়ে এগুলো খাচ্ছে, খেতে পারবে? তো ভগবান কী করেছেন, কৃপা করে ওইগুলো ভুলিয়ে দিয়েছেন, আর এর জন্যই ড্রেনটা কী লাগছে তার কাছে? অমৃত। আরে দারুণ মজার জিনিস। আচ্ছা আপনি বলুন তো, এই যে ড্রেনের মধ্যে শু করে এই যে ময়লা খায়, আর কাকে গালাগালি করে? কাকে গালি দেয়? হ্যাঁ, এক হলো যারা ড্রেন পরিষ্কার করে এদেরকে, আর মানুষদেরকেও। হ্যাঁ, তো মানুষদেরকে বলছে দেখ মানুষ কত নাম্বার বোকা, এ কত নাম্বার বোকা, এরা এরা কি খাওয়ার আয়োজন করতে কত ঝামেলা করে ওরা, সেই টাকা পয়সা রোজগার করো, তারপরে বাজার করো, নিয়ে আসো, কুটো, রান্না করো, তারপরে নাকি খাও। আর কত সুন্দর সরকার এত বড় ড্রেন করে দিয়েছে, রেডিমেড খাবার, কোনো ঝামেলা নাই, নো ঝামেলা ঝটপট। হ্যাঁ, মানুষ ম্যাগি লুডুস করে না কেন, এটা ফেমাস। হ্যাঁ, রেডি পিট টু মিনিটে, মানে দুই মিনিটে খাবার হয়ে যাবে, তো শুকর ভাবে দুই মিনিটের দরকার নেই, এটা সেকেন্ডের মধ্যে খাবার রেডি আছে। হ্যাঁ, ও ভাবে যে এই যে সরকার যে যে যত ড্রেন করেছে সবগুলো ড্রেনের এই মুখ খোলা থাকবে, আর সবগুলো ড্রেন বড় বড় হবে। হ্যাঁ, আমি সহ আমার সংসারে সব ছেলে মেয়ে খেয়ে যাবে, তাও কোনো দিন এই সম্পত্তি শেষ হবে না। আর যখন ওরা ড্রেন পরিষ্কার করতে আসে তখন গালে গায়ে বদমাইশা এনে আমাদের খাবার, তো ওর কাছে ওইটা খুব মজাদার ব্যাপার হচ্ছে। এইটা স্বাভাবিক। আপনারা জানেন হয়তো যে একবার শুক্রাচার্য না সরি বৃহস্পতি বৃহস্পতি গুরু গুরু বৃহস্পতির অভিশাপে ইন্দ্রদেব কী হয়েছিলেন? শুকর হয়ে গিয়েছে। হ্যাঁ, ইন্দ্রদেব বৃহস্পতি গুরুদেব গিয়েছেন, গুরুদেব গিয়েছেন কোথায়? ইন্দ্র রাজসভায়, রাজসভায় গিয়েছেন, আর উনি এতটাই মদমত্ত হয়ে আছেন তার ঐশ্বর্যে। হ্যাঁ, তো গুরুদেব গিয়েছেন কিন্তু গুরুদেবকে সম্মান করেনি, গুরুদেবকে প্রণাম করেনি, উঠে দাঁড়ায়নি। তো এই যে সম্মান না করার ফলে গুরুদেব বসে তো এত অহংকার হয়ে গিয়েছে যে গুরুদেব বাড়িতে আসছে তাও তার প্রতি কোনো রকমের সম্মান বোধ করার, তো তুমি কী হয়ে যাও? হ্যাঁ, শুকর হয়ে যাও, পশু হয়ে যাও। এইভাবে তাকে অভিশাপ দেন, আর ইন্দ্র অভিশাপে এবার কী হয়ে যায়? শুকর হয়ে যায়। তো আস্তে আস্তে সে সেখানে শুকর হয়েছে, একটা ড্রেনে আছে, কিছুদিন পরে হ্যাঁ বিয়ে শাদি করেছে, তো তারপরে ছেলে মেয়ে হয়েছে, এখন ছেলে মেয়ে হওয়ার পরে বাস খুব ভালো আছে। হ্যাঁ, খুব ভালো, একটা বড় একটা ড্রেন পেয়ে গিয়েছে, তো এই মাথা থেকে খেয়ে খেয়ে ওই মাথা পর্যন্ত যায়, আবার ওই মাথা থেকে খেয়ে খেয়ে এই মাথায় আসে, খুব ভালো আছে। একদিন ব্রহ্মা এসেছে, ব্রহ্মা এসে বলছে হ্যাঁ ইন্দ্র ও চলো স্বর্গে যেতে হবে, তো হোয়াট ইজ দিস, স্বর্গ কিসের স্বর্গ, কোন স্বর্গ টর্গ লাগবে না, খুব ভালো আছে, ছেলে মেয়েকে দেখবে, দুদিন পরে স্কুলে ভর্তি করাবো, এটা সিক্সে পরে মাত্র, আর এটা স্কুলে ভর্তি করাবো। হ্যাঁ, তো এ স্বর্গ টর্গ কিসে না, তুমি যাও যাও। স্যার কী বলছো? না না, তোমার যেতে হবে তো, তুমি বলছো না না আমি যাবো না। ব্রহ্মাদের কি জানা, এই স্বর্গের উপরে স্বর্গের যে রাজার পোস্ট ওটা খালি পড়ে আছে, তো যাচ্ছে না। তো ব্রহ্মা বাধ্য হয়ে কী করেছেন, তার যে ছেলে মেয়ে বউ এগুলো সব মেরে দিয়েছে, অঞ্জন এগুলো মরে গেছে,
কান্না করছে, তখন আস্তে আস্তে চলো চলো তোমাকে কোথায় নিয়ে, যেহেতু কেউ নেই এখন চলো। তখন তার সাথে গিয়েছে, গিয়ে তারপরে বুঝতে পারছে হায় হায় আমি কোথায় ছিলাম, বলছে কোথায় ছিলে বেটা, ওই যে এই ট্রেনে ছিলে, ছি 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 আমি এগুলো করেছি, ঠিক না? তো এইভাবে যেমন ভরত মহারাজ হরিণ হয়ে গিয়েছেন, কিসের ফলে না, হরিণের প্রতি আসক্তির ফলে হরিণ হয়েছেন, কিন্তু দুর্ভাগ্যবশত, একদিক দিয়ে দুর্ভাগ্যবশত আগের জীবনের কথা মনে আছে, হ্যাঁ আমি এরকম রাজা ছিলাম, এই শশাগড়ার পৃথিবীর রাজা, আর রাজা হওয়ার ফলে আমি কত রকমের মান্ডা মুন্ডা বিভিন্ন রকমের রসমালাই এগুলো খেয়েছি, আর আজকে আমাকে পাতা খেতে হচ্ছে, কাঁচা পাতা চাবিয়ে খেতে হচ্ছে, সে আর তো পাতাটা তাও আর খাবো না, সে পাতাও খাচ্ছে না, তো খুব ক্ষুধা লাগলে একটু শুকনো পাতা চিবিয়ে খেয়ে নিচ্ছে, ওই পাতার টেস্টও নিচ্ছে না, কেন না পাতা খেলে যদি আমি পাতার প্রতি আবার আসক্ত হই। তো এইভাবে আমাদের সংসারটা কি, সংসারটা খুব ভালো লাগতে শুরু করেছে। তো আসলে এই সংসার যে ভালো লাগা এইটা ভালো বিষয় নয়, হ্যাঁ ভগবত ভক্তি ভক্তি পরশ অনুভব বিরক্তি অন্যত্র, এই জগতে এর প্রতি যখন আমরা বিরক্ত হব তখনই আমরা কী হতে পারবো, এই জগৎ থেকে ভগবত ধামে ফিরে যেতে পারব। আচ্ছা এখন কথা হচ্ছে, ধরুন কারা 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 হসপিটালে যায়, কারা হসপিটালে যায় অসুস্থ, সব সব রুগীরা যায় হসপিটালে, কারা যায়, হ্যাঁ যা আপনাদের সবার কিছু না কিছু রোগ আছে তো অবশ্যই, কিন্তু আপনারা হসপিটালে যাচ্ছেন কেন, হ্যাঁ সেইটা হচ্ছে বিষয় যে আমি যখন জানতে পারি যে আমার রোগ হয়েছে হসপিটালে যাওয়া দরকার, সেইখানে গেলেই রোগ সারবে, এছাড়া সারবে না, ভালো হতে হলে হসপিটাল যেতে হবে, সেই তো যাবে, আর যে ভাববে না আমি খুব ভালো আছি আমার তো কোনো অসুবিধা নাই, সে হসপিটাল যেতে চাইবে, হ্যাঁ তো সে কেউ যেতে চায়। সেরকম আমরা যতক্ষণ পর্যন্ত বুঝতে পারবো না জগৎটা দুঃখময় ততক্ষণ পর্যন্ত আমরা এই জগৎ থেকে ছেড়ে যেতে চাইব না, এইটি হচ্ছে প্রবলেম, যতক্ষণ পর্যন্ত আমরা সেই অনুভবটা না হচ্ছে, তো সেই অনুভবটাই আমাদের আনতে হবে যে এই জগৎটা দুঃখময়, আচার্যরা এইটাই আমাদেরকে বারবার দেখাচ্ছেন বুঝাচ্ছেন যে জগৎটা দুঃখময়, এই জগতে আমাদের থাকা উচিত নয়। তো এখন যদি চেতনা আমাদের কিসের মতো থাকে, কুকুরের মতো থাকে শুকুরের মতো থাকে, তাহলে তো আমাদের সংসার খুব ভালো লাগবে, কিন্তু চেতনা যখন উন্নত হবে তখন আর ভালো লাগবে, হ্যাঁ তখন আর ভালো লাগবে না, স্বাভাবিকভাবেই কেউ ধরুন কিপ্যাড মোবাইল চালাচ্ছে, এখন তাকে যদি একটা এই ধরনের একটা মোবাইল দিয়ে দেন তা খুশি হবে কি না, আরে দারুণ মোবাইল তো, মেগাপিক্সেল কত, 16 মেগাপিক্সেলের ক্যামেরা, কি সুপার, 5000 এম্পিয়ার ব্যাটারি, খুব ভালো মোবাইল, ঠিক না? এখন অলরেডি কেউ যদি একটা iPhone 6 চালাচ্ছে, এখন তাকে যদি এই মোবাইলটা নিয়ে দেয় তার ভালো লাগবে, আর দু আমি কত এরকম বড়ো বড়ো iPhone 6 মোবাইল চালিয়েছি, আর সেই তুলনা তো ওইটা ওটার দাম হচ্ছে 85,000 টাকা, আর এটার দাম কত, 15,000 টাকা, ঠিক না, 12,000 টাকা, তো আমি তার কাছে এটা কোনো দামই থাকবে না। সেরকম যারা ভগবত ভক্তির কিংবা ভগবত ধাম সম্বন্ধে জেনেছেন, সেই স্বাদ আস্বাদন করেছেন, তার কাছে এই জড়জগৎটা কী লাগবে, বিরক্তি অনুভব লাগবে, তার জন্য উন্নত রস গ্রহণ করলে তখন এই যে নিকৃষ্ট রস আমরা গ্রহণ করছি এটা স্বাভাবিকভাবেই ত্যাগ করতে পারবো। জনক জননী স্নেহেতে বলিয়া সংসার লাগিল ভালো, এখন কী লাগবে, সংসারটা ভালো লাগতে শুরু করবে। আপনার বুদ্ধদেবের কথা শুনেছেন, এই বুদ্ধদেব বুদ্ধদেবের বাবা যখন তার ছেলে হলো, জ্যোতিষী এনেছেন বাড়িতে, জ্যোতিষী আনার পর তাকে বলছেন আচ্ছা এ ছেলে খুব ভালো, খুব মেধাবী হবে, এ তো একদম ভগবানের মতো,
ওর সমস্ত গুণাবলী। কিন্তু একটা আপনার জন্য একটা দুঃখের খবর আছে। না, কী দুঃখের খবর? এই ছেলেটা এই জড়জগতে দুঃখপূর্ণ অবস্থা দেখে সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে যাবে। তোর তার বাবা তো একজন বিশিষ্ট জমিদার, রাজা। সে বলল, আমি এই ছেলেকে এমন যত্নে রাখবো, এমন পরিবেশে রাখবো, সংসারে দুঃখ কী জিনিস ও বুঝতেই পারবে না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখুন চেষ্টা করে। তো সত্যি সত্যি তাকে খুব যত্নে রেখেছে, কোনো রকমের দুঃখপূর্ণ কোনো অবস্থা নেই। তো একদিন এইভাবে বুদ্ধদেব দাঁড়িয়ে আছেন ঘরে, তো দেখছেন কি একটা লোক, ও মা গো, বাবা গো, মরে গেলাম গো, এরকম কান্না করে করে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে ওকে। তো তার যে কাজের লোক, তাকে জিজ্ঞেস, আচ্ছা ও এরকম কান্না করছে? বলছে ও তো অসুখ হয়েছে। অসুখ? অসুখ কী আবার? ও তো জানে না। বলছে অসুখ কী? বলছে আরে অসুখ, এ তো অসুখ সবারই হয়, এই যে এরকম যন্ত্রণা হয়। বলছে ও সবারই হয়? হ্যাঁ। বলছে আমারও হবে? বলছে হ্যাঁ হবে। ও আচ্ছা। তো আরেকদিন দেখছে চারজন লোক হরিবল হরিবল করে একজনকে নিয়ে, ও কী নিয়ে যাচ্ছে? বলছে আর একটা মানুষ মরে গেছে। মরে গেছে? মরে যায় কীভাবে? কী জ্বালা! হ্যাঁ, বলছে আরে মরে যায় কীভাবে? যে সবাই একদিন মরে যাবে, তারপরে এই শরীরটা কী করবে? আগুনে পুড়িয়ে ভস্মীভূত করবে। বলছে সবাই কী করবে? বলছে হ্যাঁ, আমাকেও করবে। হ্যাঁ, সর্বনাশ, এই শরীরকে আমি জ্বালিয়ে পুড়িয়ে দিবে, তাহলে আমি কিসের জন্য কী করছি? তো এখানে থেকে লাভ কী? হ্যাঁ, তাহলে আমি সংসার ছেড়ে সেই দিন রাতেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে সংসার ছেড়ে। তো এই যে এইভাবে সংসারের প্রতি যখন আমরা বিরক্ত হব, তখন কী হবে? তখন আমাদের এই জগৎ থেকে আমরা যেতে চাইব। যেমন ধরুন কমলাপুর রেলওয়ে স্টেশনে অনেক লোক শুয়ে থাকে না, সেইখানে কেন শুয়ে থাকে? বিভিন্ন রেলওয়ে স্টেশনে শুয়ে থাকে না মানুষ, কেন শুয়ে থাকে? ভেরি গুড, তাদের কোনো ঘর নেই, যেহেতু অন্য কোনো ভালো জায়গা নেই, তার জন্য এইখানে আছে। কিন্তু আপনি আমি এরকম লোকেরা স্টেশনে থাকি, শুয়ে থাকি ওইখানে, কেন শুয়ে থাকি না? আমরা জানি আমার এর থেকে কত বেটার জায়গা আছে, আমি কত সুন্দর আরামে গিয়ে বিছানায় শুইব, আমি কেন এখানে থাকব? তো তাকে যদি বলা হয় এই এখান থেকে এখানে শুয়ে আছে কেন, আর এখানে শুয়ে তো মানে কোথায় শুবো বেটা, যা ভাগো এখান থেকে, এটাই তো আমার জায়গা, ঠিক না? ধমক দিবে না? কিন্তু আমি শুতে যাচ্ছি না কেন, না আমার এর থেকে ভালো জায়গা আছে। তো সেরকম আমরা যখন উন্নত কিছু পাবো, তখন এটা ছাড়তে পারব। তো এই সংসারটা যখন আমাদের বিরক্তির কারণ হবে, তখন আস্তে আস্তে আমরা সেটার প্রতি আগ্রহ বাড়ব। ক্রমে দিন দিন বালক হইয়া খেলিনু বালক সহ। হ্যাঁ, এইভাবে ক্রমে কী হচ্ছে, প্রতিদিন আস্তে আস্তে বড় হচ্ছি, তারপরে কী হয়, বালক হয়েছি। হ্যাঁ, আসো, বালক হয়ে এক বালক কী করে, আরেক বালকের সাথে খেলাধুলা করে। ক্রমে ক্রমে দিন দিন বালক হইয়া খেলেনো বালক সহ, আর কিছু দিনে জ্ঞান উপজিল পাঠ করি অহরহ। তো একজন বিখ্যাত কবি বলেছেন যে বলছেন বালক অবস্থা ক্রিয়াশক্তা, যৌবন অবস্থা জীবিতে আসক্তা, আর বৃদ্ধাবস্থা চিন্তামগ্না, আর যে ভগবানের আসক্তি কাবিনী আসক্তা। তো বলছেন যখন আমরা যুবক থাকি, না সরি বালক থাকি, তখন কিসের প্রতি আসক্তি থাকে? খেলাধুলার প্রতি। পড়াশোনা ভালো লাগে না, ঠিক না? তো পড়াশোনা ভালো লাগে না, খেলাধুলা ভালো লাগে। তো যখন আমরা বালক থাকি, তখন
ক্রিয়াশক্ত, এইভাবে খেলাধুলার প্রতি আমাদের খুব আসক্তি থাকে, ক্রিয়াশক্ত। এইভাবে যৌবন অবস্থা যুবতী আসক্ত, যখন যুবক হয়ে যায় কিংবা যুবতী হয়ে যায় তখন তারা অন্য আর একটা ছেলে অথবা মেয়ের প্রতি তাদের খুব আকর্ষণ থাকে, আর যখন বৃদ্ধ হয়ে যায় তখন চিন্তামগ্না, হ্যাঁ এইটা হলো না সেইটা হলো না, ছেলেটার বিয়ে দিতে পারলাম না, মেয়েটার এই হলো না, বিভিন্ন রকমের ওই প্ল্যানিংটা করেছিলাম এটা ব্যস্ত গেলো, বিভিন্ন রকমের চিন্তাভাবনা তার মধ্যে মধ্যে ঘুরে বেড়ায়, ঘুরে ফেরে। এই জন্য দেখেন না বাচ্চাগুলো খুব তিরিং বিরিং করে, করে কিনা, কেন কোনো চিন্তা নেই, যখন বয়স বাড়তে থাকে আস্তে আস্তে ওই চিন্তা সেই চিন্তা সেই চিন্তা, যেমন গাভীর বাচ্চাগুলো এরকম না, জন্মের পর গিয়ে এদিক দৌড়ে এদিক ওদিকে দৌড়ে বিভিন্ন রকমের দৌড়াদৌড়ি করছে, কিন্তু কিছুদিন বয়স হওয়ার পর আস্তে করে শান্ত হয়ে যা, মুখের মধ্যে খাবার নিও, চিন্তা করছে ছেলেটা কোথায় আছে এরপরে কী করতে হবে, মানে একটু টেনশান তখন আস্তে আস্তে বেড়ে যায়। তো সে ভাবছে বসে আছে এখানে কিন্তু ভাবছে অন্য কিছু, যেরকম যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার সারা জীবনের বিভিন্ন রকমের বিষয় নিয়ে সে চিন্তামগ্ন হয়ে থাকে। তো এই যে ভগবানের যে ভক্তি সেটা কখনোই আমার মাথায় আসে না, তার জন্য এটা কী করতে হয়, এইটা মাথায় স্বাভাবিকভাবে যদি আসে না এটাকে আনতে হয়, সেটাকে নিয়ে আসতে হয়। তাই ক্রমে দিন দিন বালক হইয়া খেলুনো বালক সহ আর কিছু দিনে জ্ঞান উপজিল পাঠ করি অহরহ, তার কিছুদিন পর খুব পড়াশোনা করে আমি কী করলাম জ্ঞান অর্জন করলাম, আর তারপর না বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি, হ্যাঁ আমি অত বড় শিক্ষিত হয়েছি, হ্যাঁ তারপরে ভালো চাকরি বাকরি করে এইভাবে ভ্রমি দেশে দেশে, এখন ট্রান্সফারিং চাকরি হয় না, এইখান থেকে সেখানে 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 ট্রান্সফার হয়, তো সে ভ্রমি দেশে দেশে আর কি করি না ধন উপার্জন করি। শিল ভক্তিচার স্বামী গুরু মহারাজ বলছেন যে মানুষ এত বোকা তারা কি করে যৌবন অবস্থায় টাকা উপার্জনের জন্য শরীরকে নষ্ট করে, আর বৃদ্ধ অবস্থায় শরীরকে রক্ষা করার জন্য টাকা নষ্ট করে। তাহলে ঘুরে ফিরে ঘটনাটা কী হলো, যৌবন অবস্থায় টাকার জন্য শরীর নষ্ট করে আর বৃদ্ধ অবস্থায় শরীর রক্ষা করার জন্য টাকা নষ্ট করে। তাহলে বাবা আগেই বুঝো, তো আগেই তুমি এত কেন পরিশ্রম করছো। হ্যাঁ আমাদের মন্দিরে একজন ভক্ত আছে, উনি মাস্টার ছিলেন, তো এখন রিটায়ার, মাসে উনি 25,000 টাকা পেনশন পায়। তা আমি একদিন ওনাকে বললাম, তো আমি একদিন বললাম যে আচ্ছা আপনার তো 25,000 টাকা প্রতি মাসে পাশে পান, তাহলে আপনার তো কোনো খরচাই নেই, অনেক টাকার মালিক আপনি। বলছে প্রভু খরচা নেই, আমি কো খরচা কী, আপনি যে এখানে থাকেন খান মাত্র 4,000 টাকা দেন আর বাকি 21,000 টাকাতে আপনার থেকে যায়। বলছে হ্যাঁ ভালোই বলেছেন, 21,000টা থেকে যায়, কিন্তু আমি যে প্রতি মাসে আমার কমপক্ষে 14,000 টাকার ওষুধ লাগে, 14,000 টাকা ওষুধ লাগে, কেন 14,000 ওষুধ লাগে, বলছে আমি একটা ইনসুলিন কিনি, একটা ইনসুলিন সেটা কিনি, একটা ইনসুলিনের দাম হচ্ছে 9,000 টাকা, যেটা 23 দিন 24 দিন যায়, পুরো এক মাস যায় না, 23 দিন 24 দিন যাবে, সেটার দাম হচ্ছে 9,000 টাকা এক ইনসুলিনের দাম, তারপরে আরও ওষুধ তো আছেই, তো চিন্তা করে দেখুন। তো এইভাবে ভগবান কী করেন, আমরা যত উপার্জন করি তো সেটা ভগবান খরচেরও একটা ব্যবস্থা করে দেন। হ্যাঁ দেখুন গ্রামগঞ্জের লোক আছে এদের বড় বড় অসুখ বিসুখ তেমন হয় না, হ্যাঁ শহরের মানুষেরই এরকম, এখন গ্রামের লোক ওর ব্যাংকে আছে ধরো 14,000 টাকা, ওকে যদি বলে না একটা অপারেশন করতে হবে 5,00,000 টাকা লাগবে, সম্ভব? ও ভগবানের তো বুকে আছে নাকি যে ওইখানে দিবে ওই অসুখ? হ্যাঁ তো এরকম হয় না, বড় বড় লোকদের
বড় বড় অসুখ হয়।